What's up, beautiful people? Welcome to Rahat Unbound. আজকে আপনাদের সাথে মোটরসাইকেলের সাথে সম্পৃক্ত চারটা টপিক নিয়ে কথা বলবো। তো এই চারটা টপিক আমরা মোটামুটি সবাই জানি যে একটা বাইক থেকে আরেকটা বাইকের পার্থক্য নির্ধারণ করা হয় চারটা টপিক দিয়ে, কিন্তু আমরা অনেকেই আসলে জানি না যে টার্মগুলো অ্যাকচুয়ালি কি বা কিভাবে কাজ করে। ধরেন আপনি টোটালি আমরা ডিপলি এই চারটা টার্ম সম্বন্ধে জানি না, সেই জিনিসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি যতটুকু জানি। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা এই চারটা বিষয় সম্বন্ধে মোটামুটি একটা ভালো ধারণা পাবেন এবং মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে এই জিনিসগুলো কীভাবে কখন কাজ করে। তো চলুন শুরু করা যাক। ডিসপ্লেসমেন্ট বা সিসি হচ্ছে মোটরসাইকেলের যে ইঞ্জিন, ওই ইঞ্জিনের ভিতরে একটা সিলিন্ডার থাকে, ওই সিলিন্ডারের ভেতরেই অ্যাকচুয়ালি পিস্টনটা ওঠানামা করে এভাবে। ওকে, ওই সিলিন্ডারের ভিতরে যে জায়গাটুকু আছে পিস্টন ওঠানামা করার জন্য বা সিলিন্ডারের ভিতরে যে খালি জায়গাটুকু আছে ওই জায়গাটার পরিমাপের একক হচ্ছে সিসি, রাইট? যখন আমরা কোনো কিছুর ওজন পরিমাপ করি, যেমন কেজিতে পরিমাপ করি, গ্রামে পরিমাপ করি, তো ওই সিলিন্ডারের ভেতরে পিস্টন ওঠানামা করার জন্য যে খালি জায়গাটুকু আছে সেটা পরিমাপ করার একক হচ্ছে সিসি, যেটার নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কিন্তু ওই জায়গাটা পরিমাপ করা হয় সিসিতে। সিসির মিনিং হচ্ছে কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব, এটা যারা পদার্থবিজ্ঞান সম্বন্ধে হালকা ধারণা আছে তারা বুঝতে পারবেন। তো এবার আসেন, সিসির উপরে কি আসলে বাইকের হর্স পাওয়ার নির্ধারণ করে? আমরা অনেকেই ভাবি যে সিসি বেশি মানেই বেশি হর্স পাওয়ার, তা কিন্তু না। কারণ আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাই, সুজুকি জিক্সার বাইকটি 155 সিসির ইঞ্জিন, যে বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 14.8 পিএস, আর কাওয়াসাকি নিনজা বাইকটি হচ্ছে 125 সিসির একটি বাইক, কাওয়াসাকি নিনজা 125, ওই বাইকটির ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে 15 পিএস। এখন দেখেন, 125 সিসির বাইকের হর্স পাওয়ার 15 আর 155 সিসি বাইকের হর্স পাওয়ার 14.8, তার মানে এটা থেকে এটাই প্রমাণিত হয় যে সিসি বাড়া মানেই হর্স পাওয়ার বাড়বে এমন কিছু না, তবে সিসি বাড়লে বাইকের টর্ক বাড়বে। এখন টর্ক কীভাবে বাড়ে সেটা আমি একটু পরেই আলোচনা করতেছি। এবার আসেন হর্স পাওয়ার নিয়ে কিছু কথা বলি। হর্স পাওয়ার কী? হর্স পাওয়ার হচ্ছে আসলে একটা বাইকের ইঞ্জিন সর্বোচ্চ যে ক্ষমতা উৎপন্ন করতে পারে সেটাই হচ্ছে হর্স পাওয়ার। যেমন বলা হয় যে এই বাইকটির হর্স পাওয়ার 14.8 পিএস 8,000 আরপিএমে, রাইট? এখানে দেখেন হর্স পাওয়ারের সাথে কিন্তু আরপিএমের একটা সম্পর্ক আছে, তো আরপিএমটাও আমি একটু পরেই বলতেছি। এখন হর্স পাওয়ারটার পরিমাপ করার অনেকগুলো একক আছে, যেমন পিএস, কিলোওয়াট, বিএইচপি। এখন কত কিলোওয়াটে কত পিএস আর কত বিএইচপি সেই জিনিসটা আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাবেন, এই ছবিতে কিন্তু লেখা আছে যে কিলোওয়াট থেকে পিএস, পিএস থেকে বিএইচপিতে গেলে পরিবর্তনটা কীভাবে হয় সেটা আপনারা এটা দেখে বুঝতে পারবেন। যেমন আমরা অনেক বাইকে লেখা দেখি যে বাইকটির হর্স পাওয়ার 19.4 10,000 আরপিএম। ওকে, এখানে বলা হচ্ছে যে আরপিএম যখন 10,000 হবে তখন এই বাইকটির সর্বোচ্চ হর্স পাওয়ার পাওয়া যাবে 19.8 পিএস। আবার অন্য বাইকে লেখা দেখি যে 14.8 পিএস 8,000 আরপিএমে, তার মানে আরপিএম যখন 8,000 হবে তখন এই বাইকটি সর্বোচ্চ হর্স পাওয়ার প্রডিউস করবে, সেটা হচ্ছে 14.8। তো এই হর্স পাওয়ারটা হচ্ছে বা ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে ইঞ্জিনের ক্ষমতা, ইঞ্জিন সর্বোচ্চ কত ক্ষমতা উৎপন্ন করতে পারে সেটা আবার আরপিএমের সাথে রিলেটেড। এবার আমি আসি আরপিএম কী। আরপিএম হচ্ছে, আরপিএমের মিনিং হচ্ছে রোটেশন পার মিনিট বা রিভলিউশন পার মিনিট, এটা হচ্ছে বাইকের ভেতরে ইঞ্জিনটা কতবার রোটেট হয়, কতবার রোটেশন হয় ইঞ্জিনের ভেতরে সেইটাই হচ্ছে আরপিএম, আর এটা হচ্ছে সিসির সাথে রিলেটেড। যদি বলা হয় যে বাইকের হর্স পাওয়ার 19.4 10,000 আরপিএমে, এখানে আপনার বুঝতে হবে যে যখন 10,000 বার বাইকের ইঞ্জিনটা ঘুরবে বা ইঞ্জিনের ভেতরে যখন 10,000 বার রোটেশন হবে তখনই এই বাইক সর্বোচ্চ আর হর্স পাওয়ার প্রডিউস করবে। আবার যদি বলা হয় যে 8,000 আরপিএমে 14.8 পিএস হর্স পাওয়ার, তখন বুঝতে হবে যে 8,000ই এই বাইকের সর্বোচ্চ আরপিএম, এবং যখন বাইকটি ভিতরে ইঞ্জিনের ভেতরে 8,000 বার রোটেশন হবে তখনই হচ্ছে বাইকটি সর্বোচ্চ
ক্ষমতা সর্বোচ্চ হর্স পাওয়ার প্রোডিউস করবে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে হর্স পাওয়ার ম্যাক্সিমাম যে হর্স পাওয়ার বলা হয় সেই হর্স পাওয়ারের সাথে কিন্তু আরপিএমের একদম সরাসরি সম্পর্ক। যদি বলা হয় যে 10,000 আরপিএমেই এই বাইকটির সর্বোচ্চ পাওয়ার, তাহলে বুঝতে হবে যে 10,000 আরপিএম পর্যন্তই এই বাইকটি আরপিএম লক করা আছে। আপনি লাস্ট গিয়ার যখন শিফট করবেন তখন বাইকটির আরপিএম 10,000-এর উপরে আর যাবে না। এই যে আরপিএমের যে কাটাটা, এই কাটাটা আর 10,000-এর উপরে যাবে না। 10,000 মানে কি, এখানে দেখেন শূন্য থেকে শুরু করে কিন্তু 10-11, আবার অনেক বাইকে 12 পর্যন্ত দেওয়া থাকে, অনেক বাইকে 9-10 এভাবে পর্যন্ত দেওয়া থাকে। এখন এই যে 10-এর কাছে আসলে কিন্তু 10 আরপিএম না, এটা হচ্ছে 10,000 আরপিএম। কারণ কি, এখানে নিচে আপনি লেখা দেখতে পাবেন যে এই গুণ, একটা গুণ চিহ্ন দিয়ে 1,000 আর পার মিনিট, মানে 1,000 রোটেশন পার মিনিট, ওকে, দেওয়া থাকবে। যেমন হচ্ছে আপনার, তার মানে যখন আপনার আরপিএমের কাটাটা 4-এ থাকবে তখন হচ্ছে 4,000, যখন আপনার 5-এ থাকবে তখন হচ্ছে 5,000। তো এভাবে সর্বোচ্চ আরপিএম হচ্ছে, যদি বলা হয় সর্বোচ্চ পাওয়ারে সর্বোচ্চ আরপিএম যেটা বলা হবে ওটাই হচ্ছে আরপিএম লক। যদি আপনি বাইকের সিডিআই বা ওই যে এফআই বাইকের আপনি ইসিইউ ওই জিনিসগুলা স্টক থাকে, মানে যেটা বাইকে অরিজিনালি বিল্ট ইন ছিল সেটাই যদি থাকে, তাহলে আপনি এই পাওয়ারগুলোই আরপিএম এ পর্যন্ত পাবেন। যেমন আমার এই বাইকে দেখেন 9-এর পরে কিন্তু একটু লাল দাগ দেওয়া আছে, রাইট, তার মানে আমার এই বাইকের আরপিএম 9-এই লক হয়ে যাবে, 9-এর পরে আর আরপিএম যাবে না, 9-এর পরে যে 11 পর্যন্ত এখানে যাবে না। কিন্তু আমি যদি যে সিডিআইটা থাকে আমার বাইকে, যেহেতু এটা কার্বোরেটর ইঞ্জিন, তাহলে ওই সিডিআইটা যদি আমি খুলে চেঞ্জ করে দিই তাহলে আরপিএম লক খুলে যাবে, আরপিএম আরও বাড়বে। বাট সিডিআই বা ওই যে এফআই বাইকে যে ইসিইউ থাকে ওগুলো যদি আমি চেঞ্জ না করি তাহলে ওই ম্যানুয়ালে যেটা বলা আছে ওই আরপিএমের বেশি আর আরপিএম পাওয়া যাবে না, গট ইট। তো এবার আসেন টর্ক কি। টর্ক হচ্ছে অ্যাকচুয়ালি হর্স পাওয়ার যেমন আরপিএমের সাথে রিলেটেড, টর্ক হচ্ছে অ্যাক্সিলারেশনের সাথে রিলেটেড। এই যে অ্যাক্সিলারেশনের সাথে রিলেটেড, কোনো বাইকের টর্ক যত বেশি হবে বাইকের অ্যাক্সিলারেশন তত বেশি হবে। আর অ্যাক্সিলারেশন কি, অ্যাক্সিলারেশন হচ্ছে গতি উঠার হার, কত দ্রুত একটা বাইকে গতি উঠবে। আমরা যেমন যখন কোনো বাইকের রিভিউ করি তখন আমরা কিন্তু 0-60 কিলোমিটার বা 0-100 কিলোমিটার স্পিড উঠতে কত সময় লাগে সেই জিনিসটাও আমরা দেখাই, এবং এটাই হচ্ছে টর্ক ডিপেন্ড করে। যদি টর্ক বেশি হয় তাহলে ওই বাইকের খুব দ্রুত স্পিড উঠে যাবে। এখন এটা আবার 10-15 সিসিতে হবে না। যেমন আমরা যদি বলি 150 সিসির বাইক হ্যাঙ্ক আর 160 সিসির বাইক হচ্ছে পালসার NS160, তাহলে কি পালসার NS160 খুব দ্রুত স্পিড উঠে যাবে যাওয়ার কথা? কিন্তু হ্যাঁ, হ্যাঙ্কের চেয়ে একটু ব্যবধান আছে, বাট ন্যাচারালি ব্যাপারটা এরকম হয় না যে 10 সিসির ব্যবধানের কারণে ওই টর্ক তেমন একটা ব্যবধান হয় না। এই ব্যবধানটা হয় কী হলো এটা, যাই হোক এখানে টিকটক চলতেছে হয়তো। তো এই 10 সিসির ব্যবধানে টর্ক তেমন ব্যবধান হয় না। এই টর্কটা ব্যবধান হয় আসলে বড় ধরনের একটা পরিবর্তন যখন সিসিতে আসে, যেমন 150 সিসির বাইক থেকে 200 সিসির বাইকগুলোর টর্ক বেশি, আবার 200 সিসির বাইকগুলো থেকে 250 সিসির বাইকের টর্ক বেশি, 250 সিসি থেকে 400 সিসির বাইকের টর্ক বেশি, 400 সিসি থেকে 600 সিসির বাইকের টর্ক বেশি, এভাবেই টর্কটা নির্ধারণ হয়। কারণ ইন্টারন্যাশনালি কিন্তু বাংলাদেশের কন্ডিশনের উপর ডিপেন্ড করে বাইকগুলো বানানো হয় না। এই যে 5 সিসি 10 সিসি বাংলাদেশে সর্বোচ্চ 165 সিসির পারমিট দেওয়া আছে, এই জন্যই হচ্ছে এভাবে বানানো হয়। কিন্তু আন্তর্জাতিকভাবে 250, 400, 600 সিসি এভাবে বাইকগুলো বানানো হয়। তো যখনই হচ্ছে আপনার সিসি বাড়বে তখনই টর্কটা বাড়বে, আর টর্কটা বেশি মানেই হচ্ছে গতি উঠার হার। যেই বাইকের টর্ক যত বেশি সেই বাইকে খুব তত দ্রুত গতি উঠবে, এ হচ্ছে অবস্থা। তো আশা করি এই চারটা জিনিস সম্বন্ধে আপনাদের আগের চেয়ে একটু কিছুটা ধারণা পরিবর্তন হয়েছে, যে ডিসপ্লেসমেন্ট কী, সিসি কী। সিসি হচ্ছে বাইকের সিলিন্ডারের মধ্যে পিস্টন যে জায়গাটা এভাবে উঠানামা করে ওই জায়গাটার পরিমাপের একক, ঠিক আছে। সিলিন্ডারটা তো আপনারা বুঝতে পারছেন, দেখতেই পাচ্ছেন, এই যে স্পার্ক প্লাগের নিচে যেই জায়গাটায় ফুয়েলকে কম্প্রেস করা হয়, পিস্টন চাপ দিয়ে ফুয়েলকে কম্প্রেস করে ওই জায়গাটা হচ্ছে সিলিন্ডার। ওখানের যে জায়গাটা ওই জায়গাটুকুর আয়তন হচ্ছে সিসি বা পরিমাপের একক হচ্ছে সিসি। আর হর্স পাওয়ার হচ্ছে ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা, যেই সর্বোচ্চ ক্ষমতা বাইকটি তুলতে পারে, এবং সেটা হচ্ছে আরপিএমের সাথে রিলেটেড। আর আরপিএম কি, আরপিএম হচ্ছে বাইকের ইঞ্জিনের মধ্যে যতবার রোটেশন হয়, যতবার ইঞ্জিনটি ঘুরে, ইঞ্জিনের মধ্যে যতবার ঘূর্ণন হয় বা রিভলিউশন হয় ওই জিনিসটাই হচ্ছে আরপিএম। এবং সেটা ম্যানুয়ালে যা বলা থাকে, যে আরপিএমের সাথে যেভাবে লিঙ্ক করা থাকে যে সর্বোচ্চ আরপিএম 19-10,000 আরপিএমে, তাহলে ওই বাইকটির আরপিএম 10,000-এ লক হয়ে যাবে, 10,000-এর উপর আর যাবে না। যদি বলা হয় যে আরপিএম 7,500 আরপিএম
সর্বোচ্চ পাওয়ার, বা যদি বলা হয় 14 PS 8000 RPM, তাহলে 8000-এর উপরে ওই বাইকটি আর যাবে না। এই হচ্ছে RPM। আর টক হচ্ছে বাইকের গতি উঠার হার, কত দ্রুত একটি বাইকে গতি উঠবে সেটা ডিপেন্ড করে টর্ক আর সিসির সাথে টর্কের সম্পর্ক। সিসি যত বাড়বে টর্ক তত বাড়বে। তো বাংলাদেশে যদি বেশি সিসির বাইকের অনুমোদন দেওয়া হয় তাহলে পার্থক্যটা কী হবে, আসলে গতি উঠার হারটা বাড়বে, এই না যে পাওয়ার বেড়ে যাবে, কারণ সিসির সাথে পাওয়ারের সম্পর্ক নাই। ঠিক আছে, যেটা আপনারা জিক্সার এবং কাওয়াসাকি নিনজা 125-এর পার্থক্যই বুঝতে পারবেন, যে 125 সিসির বাইকের পাওয়ার হচ্ছে 15, অথচ 155 সিসির বাইকের পাওয়ার হচ্ছে 14.8। ঠিক আছে, তার মানে সিসি যদি বাড়ে তাহলে পাওয়ার বাড়বে এরকম কিছু না, তবে সিসি বাড়লে টক বাড়বে, এবং টক বাড়াটা আসলে মোটামুটি প্রয়োজন। কারণ আমরা যখন ঢাকা চিটাগং হাইওয়েতে যাই, আমি অনেক সময় ফেস করেছি যেটা, যে বড় বড় বাসগুলো বা ট্রাকগুলো এরা কিন্তু এই বাইকগুলোকে জায়গা দেয় না ওভারটেক করার জন্য। দেখা গেছে হয় কি, একটা বাস চলতেছে 100-তে, আমিও চলতেছি 100 বা 110-এ, কিন্তু যতক্ষণে আমি তাকে ওভারটেক করবো ততক্ষণে অপোজিট থেকে আরেকটা বাস চলে আসে বা ট্রাক চলে আসে, যার কারণে আর ওভারটেক করতে পারি না। কারণ কি, কারণ আমাদের বাইকগুলোর টর্ক কম, আমরা খুব দ্রুত গতি উঠাইতে পারি না। সো সিসি, হর্স পাওয়ার, RPM, টক সম্বন্ধে আজকের এই আলোচনাটুকু থেকে যদি আপনাদের কিছুটা ধারণা চেঞ্জ হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং একটি কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেটা, কারণ হচ্ছে ভুল হইতেই পারে অ্যাজ এ হিউম্যান, আর ভুলের উর্ধ্বে কেউ না, এবং সেটা আমাকে কমেন্টের মাধ্যমে শুধরে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস।